আমাদের এখানে সব থেকে সমস্যা হচ্ছে জলের। জল আমরা কোনোদিনই পাচ্ছি না, কল আছে জল নাই। অথচ নেতাদেরকে বলছি, নেতারা বলছে এখন আমাদেরকে সরকার টাকা দিছে না, কিন্তু টাকা না দিতে আমরা জলের ভুক্তভোগী বেশি, জল আমরা পাচ্ছি না। আর এধার যে সরকার যে কলগুলো দিয়েছে এগুলোতেও জল পাচ্ছি না। দুদিন আগে নিয়ে এলো, এসে একটু দেখিয়ে দিলেন, জব কার্ড দেখিয়ে আপনাদের ফটো করে নিয়ে চলে গেল, বাস ওই ওরাও চলে গেল, আমাদের জল হারিয়ে গেল। না, এটা তো দেশের ভোট, এটা দেশের ভোট তো। এখানে যে যিনি সাংসদ, যিনি এমপি, তাকে দেখেন, দেখতে পান? ওই যখন ভোট আসে তখন একবার দেখতে পাই, তাছাড়া আর দেখতে পাই না। তার আগে আর আর দর্শন নাই। এখন এবার আসবে, এবার এই ভোট আসছে, এবার আসবে। এমপিকে দেখতে পান? এমপিকে না দেখতে পান না, ভোটের সময় দেখতে পাই। এমপি ল্যাডের টাকা, সাংসদ তহবিলের টাকা, সেই টাকায় আপনাদের এলাকায় কোনো কাজ হয়েছে? আলো, জল, রাস্তা? না স্যার, কিছু হয়নি। আবাস যোজনায় বাড়ি পেয়েছেন? বাড়ি পেয়েনি। খো দেয় না কি বলে? কিছুই তো খবর পেয়ে না, কিছু কি দুবো কি দুবো না, কিছুই তো বলে না। তো দিচ্ছি কবে থেকে বুড়িং জ্বালাম, ভোট দিন দিন তো কিছুই তো পাই না। সব কত লোকে মেয়েছিল, সব লোকে ভাঁটান তুলছে, ভাতা তুলছে, আমি কিছুই পাইনি। লোকে ভাণ্ডারও পেয়ে না, ভাতাও পেয়ে না, ভাতা না মিললে তখন টাকাই ঢুকায় না সরকার। এমপিকে দেখেন, দেখতে পাওয়া যায় না? এমপিকে এইদিকে দেখতে পাওয়া যায় না। শেষ কবে দেখেছেন এমপিকে? ও ভোটের সময় একবার আসে। কে এমপি? শতাব্দী দেখেন না? না, এদিকে আমরা দেখ।